এদিনৰ বাবে শৰাইঘাটৰ পুৰণি দলং বন্ধ ঘোষণা। উত্তৰ পূব সীমান্ত ৰেলৱে জাৰি কৰে জাননী। আজি নিশা 11 বজাৰ পৰা দেওবাৰে পুৱা 5 বজালৈ থাকিব বন্ধ। দলঙৰ মেৰামতিৰ বাবে এই সিদ্ধান্ত ৰেলৱেৰ। মেৰামতি কৰা হ'ব দলঙৰ ভিন্ন স্থানত সৃষ্টি হোৱা গাঁতসমূহৰ। বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ পুত্ৰক ধন্যবাদ জনালে ভাৰত চৰকাৰক। শ্বেখ হাসিনাৰ পুত্ৰ সজীব ওয়াজেদ জয়ে প্ৰধানমন্ত্ৰী মোদীক কৃতজ্ঞতা জনাই মাতৃক নিৰাপত্তা দি জীৱন ৰক্ষা কৰাৰ বাবে। মাতৃৰ জীৱন ৰক্ষাৰ ক্ষেত্ৰত ভাৰত চৰকাৰে লোৱা পদক্ষেপকো ভূয়সী প্ৰশংসা কৰে পুত্ৰ সজীব ওয়াজেদ জয়ে। আমেৰিকাৰ বাসিন্দা শ্বেখ হাসিনাৰ পুত্ৰ সজীব ওয়াজেদ জয়ে প্ৰেৰণ কৰিছে আন এটা বাৰ্তা। বৰ্তমান পৰিস্থিতিত ভাৰতে বিশ্বৰ নেতৃত্ব লোৱাৰ প্ৰয়োজন বুলি কয় সজীব ওয়াজেদ জয়ে। দক্ষিণ পূব এছিয়াত বিদেশী শক্তিক আন দেশৰ পৰিস্থিতি নিৰ্ধাৰণ কৰিবলৈ নিদিবলৈ আহ্বান জনাই শ্বেখ হাসিনাৰ পুত্ৰই। ভাৰতৰ পূব দিশত শ্বেখ হাসিনা চৰকাৰে বাংলাদেশত বিদেশী শক্তিক পৰাভূত কৰি শান্তি বজাই ৰাখিছিল। সন্ত্ৰাসবাদৰ কাৰ্যকলাপ বন্ধ কৰি এছিয়া উপমহাদেশৰ পূব দিশটো সুস্থিৰ কৰি ৰাখিছিল। কিন্তু বৰ্তমান যাতে বাংলাদেশক বিদেশী শক্তিয়ে নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে তাৰ কাৰণে ভাৰতক ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাই পুত্ৰই। শ্বেখ হাসিনা চৰকাৰে উত্তৰ পূবৰ উগ্ৰপন্থীৰ সমস্যা প্ৰতিহত কৰিবলৈ সক্ষম হৈছিল, যিটো বাংলাদেশৰ পূৰ্বৰ চৰকাৰসমূহে কৰাত ব্যৰ্থ হৈছিল। My message to the government of India, first of all, is my personal gratitude to the to Prime Minister Modi for his government's quick action in saving my mother's life. That is, I am eternally grateful to. My second message is that India needs to take a leadership role in the world, not let other foreign powers dictate the situation, because this is India's neighborhood. This is India's eastern side. It is a proven track record that no one can deny that the Awami League government, Sheikh Hasina's government, kept peace in Bangladesh, kept economic growth, stopped insurgency, and kept the eastern side of our subcontinent stable. And we are the only government that has proven we can do it. No one else has. Other governments have tried, they have failed. So if you want stability and security, your best bet is the Awami League. Now, obviously, you cannot directly support a party, but what you can do is support and demand democracy, which is, and a constitutional democracy, which is elections within 90 days. If elections are held within 90 days, I am confident that the Awami League will still win. And that is the only thing that will ensure stability in Bangladesh, security and protection of the minorities. That is the only thing that will ensure it. পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লাইভ আৱৰত লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। Weather report presented by Sunrise. Weather report presented by Sunrise. নিরাপদ আশ্রয় বিচাৰি দিশহারা হৈ পৰিছিল কাজিৰঙাৰ বন্যজন্তু। এতিয়া কাজিৰঙাত নাই বানৰ সেই ভয়াবহ পৰিস্থিতি। কাৰ্বি আংলঙৰ লিখে গতি কৰা প্ৰায়বোৰ জীৱ জন্তু এতিয়া আপোনাৰ কাজিৰঙালৈ ঘূৰি আহিছে, তেওঁলোকৰ নিজৰ বাসস্থানলৈ। আৰু আমাৰ কাজিৰঙাত যিবিলাক হাতী, সেইবিলাক একদম জাক পাতি পাতি আহিছে। এইটো এটা মানে নান্দনিক দৃশ্য এটা মানে হৈছে, মানে চাবলগীয়া হৈছে, মানে যে হাতীৰ জাকবিলাক মানে একেলগে আকৌ কাজিৰঙালৈ পুনৰ ঘূৰি আহিছে। ত' তেতিয়া মানে কাজিৰঙাখন প্ৰায় খালী হৈ গৈছিলে বুলি ক'ব পাৰি। কিন্তু এতিয়া মানে স্বাভাৱিক অৱস্থালৈ ঘূৰি আহিছে। যিমানবোৰ জীৱ জন্তু, গঁড়, হাতী, পহু ইত্যাদি জীৱ জন্তুবিলাক সকলোবিলাকে প্ৰায় মানে কাজিৰঙালৈ এতিয়া ঘূৰি আহিছে। ক্রমান্বয়ে স্বাভাবিক অবস্থালৈ অহা ৰাষ্ট্ৰীয় উদ্যানখনত
মুকলি হৈ পৰিছে ঘাঁহ বনবোৰ। উকা হৈ পৰা কাজিৰঙাৰ তৃণভূমিত পুনৰ দেখিবলৈ পোৱা গৈছে বন্যজীৱৰ অবাধ বিচৰণ। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ইণ্ডিয়া হেজ ইনষ্ট্ৰাক্টেড ষ্টেট গভৰ্ণমেণ্ট টু চিকিউৰ দ্য ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ কমপ্লিটলি চ' ডেট নো ওৱান কেন কাম ইনচাইড দ্য কাণ্ট্ৰি। একৰ্ডিংলি আসাম গভৰ্ণমেণ্ট ইজ মেইনটেইনিং ষ্ট্ৰিক্ট ভিজিল ইন দ্য বৰ্ডাৰ এৰিয়া এণ্ড এজ অফ নাও নো ওৱান হেজ এণ্টাৰ্ড ইন টু আৱাৰ কাণ্ট্ৰি একচেপ্ট দোজ who have valid passport and visa and genuine and bona fide citizen of this country. মুখ্যমন্ত্রী আশ্বাস ঘোষণার সময়তে বাংলাদেশি চুর ডকাইতে টহল দি ঘুরিছে অসমত। এইবার ঢিঙর বজারত ধরা পড়িল এটা বাংলাদেশি গরু চুর। বাংলাদেশের সীমান্তর কাটাতার পার করে চোরাংগরু সরবরাহর কারবার দীর্ঘদিন ধরে চলি আহিছে। এইবার কাটাতার পার হয়ে অসমর গরু চুর করবলে খুদ অসমত সুমাইছে বাংলাদেশের গরু চুর। বুধবারে ঢিঙর সাপ্তাহিক গরু ওসর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। প্রায় এমাহ ধরে বঙ্গ সরকারে অসমলৈ প্রবেশ করিব দিয়া নাই আলুভর্তি বাহন। অসমবঙ্গ সীমান্তত এতিয়াও আবদ্ধ হয়ে আছে শ শ আলুভর্তি ট্রাক। কেবল পশ্চিমবঙ্গরে নহয়, সীমান্তত আবদ্ধ হয়ে আছে পঞ্জাব আর হরিয়ানার আলুভর্তি ট্রাক, যার ফলত এতিয়া রাজ্যত বৃদ্ধি পাইছে আলুর দাম। কম পরিমাণে আনিলে গেটত দিব লাগে কর। রাজ্যের বিভিন্ন বজারত এতিয়া আলুর দাম বৃদ্ধি পাইছে। রাজ্যের মাজত প্রতিক্রিয়া। শিবসাগরের পর আমি সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক প্রদীপ গগৈর সাথে। প্রদীপ, কিমান দাম আজি আলুর বজারত? হয়, প্রতি কুইন্টেল আলুর দাম বর্তমান 4200 টাকা হয়ে আছে শিবসাগরত। আর সেইদরে পেঁয়াজের দাম পোনপ্রথমে জানাইছো, পেঁয়াজের দাম বর্তমান 4200 টাকা হয়ে আছে প্রতি কুইন্টেলত, আর আলুর দাম 3200 টাকা হয়ে আছে। দেখা গৈছে যে আলুর দাম বিগত কেবাদিন ধরে একে আছে, হ্রাস হওয়ার আসলে কোনো ধরনের নাম হ্রাস করবা অবস্থাত নাই, যার বাবে সর্বসাধারণ জনতায় বারুকই জ্বলা কলা খাইছে। যি সময়ত আসলে আলুর দাম হ্রাস করবলে দাবি উত্থাপন হয়েছে, পেঁয়াজের দাম হ্রাস করবলে দাবি উত্থাপন হয়েছে, কিন্তু তেনে সময়তে রাজনৈতিক নেতাসকলে, মন্ত্রী বিধায়কসকলে কিন্তু টুলুঙা মন্তব্য করে দায়িত্বরপা হাত হারিছে। গতি মই এই সন্দর্ভত জানিব বিচাৰিম, বাইদেউ আলু পেঁয়াজের দাম যথেষ্ট দাদা বৃদ্ধি পাইছে, কি কব জ্বলা কলা খাইছে নাই? জ্বলা কলা তো খাবলে আর বাকি নাই। কি কব, আলু পেঁয়াজ আলু অকল আলু পেঁয়াজের কথাই নহয়, সকলো বস্তুরই দাম বাড়িছে, ইভেন জীবন দায়িনীর ঔষধলকে বাড়িলে, তাতক আর কবলগী কি তো আছে? হয়, উপায়হীন জনসাধারণ উপায়হীন। মই এগৰাকী ব্যবসায়ী আছে দাদা, আলু পেঁয়াজের দাম তো তেনে ধরনের হ্রাস হওয়া নাই। পেঁয়াজের দাম কিমান হয়ে আছে? 50 টাকা। হ্যাঁ, কেজি 50 টাকা আছে। 50 টাকা আলু 40 টাকা। হয়, আলু পেঁয়াজের দাম বর্তমানেও হাফ সেঞ্চুরি কোবাই আছে আলু পেঁয়াজের দামে, যার বাবে সর্বসাধারণ জনতা মাজত আসলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশত টাস্কফোর্স গঠনের কথা কোয়া হয়েছিল, টাস্কফোর্সের কিবা ভূমিকা দেখিলে পাইছে? আপনি প্রথমে প্রতিক্রিয়া লই লোক। হয় হয়, জয়ন্ত টাস্কফোর্স গঠন করা আজি এমাহর অধিক হয়ে গেল, কিন্তু টাস্কফোর্সর নামত কেবল নামতে আছে, কামত নাই। টাস্কফোর্সর কোনো ধরনের ইয়াত টাস্কফোর্স বজারবিলাক নিরীক্ষণ করবলে যাওয়া নাই, শহরে হোক গাঁওয়ে হোক কতো দেখি পাবলে নাই। মই তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম, ইয়াত ব্যবসায়ী সকল আছে দাদা,
টাক্স ফোর্স আহিছে না কেতিয়াবা বজারলে? কি কলে? কিবা টাক্স ফোর্স না? নাই বিলেক না, নাই হয় না। হয় ব্যবসায়ী সকলে অবগতই নহয় টাক্স ফোর্স নামৰ যে কিবা এটা আছে, কারণ কোনোদিনে ভুমুকিয়ে মৰা নাই এই বজাৰ বিলাকত। মই এগৰাকী গ্রাহক আছে বাইদেউ, আপুনি রাঁধনীশালত থকা মানুহ, আলু পিঁয়াজৰ দাম বহুত বাঢ়িল, চৰা দাম বহুত, আমাৰ কাৰণে বহুত দিগদাৰ হৈছে আমাৰ মধ্যস্থ মানুহৰ কাৰণে। কি কব, কি আহ্বান জনাব? দাম কমাব লাগে আৰু, ইমান আমাৰ কাৰণে দিগদাৰ হৈছিল ৰাঁধনী মানুহ, আমি মানে কেনেকৈ চলিম, হয় নাই? করিম বাজারত মই প্রথমতে যে পাচলি বাজার, এই পাচলি বাজার দেখাবলে আমি আপনাদের যত্ন করেছো। এই পাচলি বাজার দেখার মূল উদ্দেশ্য যে আজি প্রায় এমা ধরি পশ্চিমবঙ্গের পা যে আলু, হে আলু অসমকে ধরি উত্তর পূর্বাঞ্চল যে রপ্তানি, হে রপ্তানি কিন্তু বন্ধ হয়ে আছে। মমতা সরকারে পশ্চিমবঙ্গের যেমন আলু, সেই আলু বা পশ্চিমবঙ্গ রাজ্যের মাজেরে কোনো ধরনের আলু অসম তথা উত্তর পূর্বাঞ্চল প্রবেশ করবলে দিয়া হওয়া নাই, তেখেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, যার কারণে কিন্তু দেখা গেছে যে এই বজার সময়ত অসমের বিভিন্ন অঞ্চলত বজার সময়ত আলুর যে মূল্য, সেই মূল্য অত্যধিক হারত বৃদ্ধি হওয়া দেখা গেছে। আমি কথা পাতিব বিচারিম ইয়ার শাক পাচলির দোকানী আমার লগত আছে, তেখেতর লগত দাদা আপনার ওচরে অল্প আইসু কথা পাতিব পারিম নাকি? আপনি এই যে শাক পাচলি কোর পরা লই আই? বেঙ্গালোর পরা। বেঙ্গালোর পরা? বেঙ্গালোর কোন খেদি? ১ বস্তা ৫০ টাকা লয়। খরচ আছে ২ টাকা কেজি ভাড়া লয়। ধন্যবাদ থাকিল, আপনার ইসলে আইসো। আপনি আসলে পাচলি কোর পর লই আহে? ওয়েস্ট বেঙ্গলর পর। ওয়েস্ট বেঙ্গলর? ওয়েস্ট বেঙ্গলর কোন খিনি পর? বেগত ৫০ টাকা করে লয়। ৫০ টাকা আলু ট্রাক আইব দিয়ে নে? আলু ট্রাক তো আজি পোয়াতে যেটু লাখ পাইছো মোটামুটি ৬০-৭০ মান গাড়ি কত আছে? এটু বেঙ্গালোর গেট আছে, বেঙ্গালোর গেট লাইন ধরি আছে। অসমত আইব দিয়া না? আইব দিয়া নাই। এটু কোন আলু আসলে? এটু আলু তো ইউপি পাঞ্জাবর হবো। পাঞ্জাবর হবো? পশ্চিমবঙ্গ নয়? পশ্চিমবঙ্গ নয়। তুমি আইব দিয়া নাই? না। আসলে এই যে আলু পর বন্ধ করে রাখা হয়েছে তার কারণে আলুর দাম তো বাড়ার সম্ভাবনা আছে? আলু বন্ধ কারণে দাম বাড়ছে। ইয়াৰ একোতে সময় হল লাইভ আৱাৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। এইটো মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।